বৃহস্পতিবার ছিল চতুর্থী, ইতিমধ্যেই বেশিরভাগ পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। এদিনও বেশ কিছু পুজোর উদ্বোধন হবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। কয়েকদিন আগে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক 10,000-এরও বেশি বস্ত্র দান করেছেন। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বস্ত্র বিতরণ করেছেন। এদিন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমানের সহযোগিতায় 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র তুলে দেন। প্রদীপ রহমান জানান, অনেক বয়স্ক মানুষ আছেন যারা যেখানে বস্ত্র বিতরণ হয় সেখানে যেতে পারেন না, সেই সব মানুষদের কথা ভেবে বাড়ি বাড়ি বস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে যে দুর্গাপুজো আছে সে দুর্গাপুজো উপলক্ষে আমরা বাড়ি বাড়ি আমরা বস্ত্র দিতে যাচ্ছি। আমরা আমরা বাড়ি বাড়ি আমরা কাপড় দিই। এবছরও আমরা আমাদের পার্টি যারা নেতৃত্ব দেয় তাদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছি। আমাদের কর্মীরা এবং আমি তার সাথে থেকে একসঙ্গে তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেবো। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।